তো তাহলে সাবেশটা তো জানোই, সাবেশ হচ্ছে কোনো কুণ্ডলীর মধ্যে, এটা একটা কুণ্ডলী, একটাই কুণ্ডলী, এর মধ্যে যদি হঠাৎ তড়িৎ প্রবাহের পরিবর্তন করা যায়, পরিবর্তন যদি করা যায়, যদি বাড়ানো যায় তড়িৎ প্রবাহ, আই যদি বাড়ে, তাহলে এখানে বিপরীত মুখে একটা তড়িৎচালক বল সৃষ্টি হয় এর মধ্যে। কারণ এখানে তড়িৎ প্রবাহের পরিবর্তন হলে এখানে চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন হবে, আবার চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন হলে বিপরীতমুখী তড়িৎচালক বল আবিষ্ট হবে। তাহলে নিজের তড়িৎ প্রবাহের পরিবর্তনের জন্য চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন হয়, তার ফলে কুণ্ডলীর মধ্যে বিপরীত দিকে যে তড়িৎচালক বল আবিষ্ট হয় সেটাকে আমরা বলছি সাবেশ। বাড়ার ক্ষেত্রে যখন কারেন্ট বাড়বে তখন এই দিকে তড়িৎচালক বল, আর যখন কারেন্ট কমে তখন বিপরীত দিকে তড়িৎচালক বল সৃষ্টি হয়, সাবেশ। তাহলে এই ঘটনাকে আমরা বলছি সাবেশ। এইরকমই আরেকটা ঘটনা, সেটাকে আমরা বলবো পারস্পরিক আবেশ। সাবেশের ক্ষেত্রে কুণ্ডলী একটাই, এই কুণ্ডলীর প্রভাবমাত্রা পরিবর্তনের জন্য এই কুণ্ডলীতেই তড়িৎচালক বল আবেশ হয়। কত পরিমাণ তড়িৎচালক বল আবেশ হয় সেটা হচ্ছে E=LdIdt, কারণ φ=Li। তাহলে φ যদি Li হয়, E তো dφ/dt, φ=Li, E=dφ/dt, ফ্যারাডের সূত্র। ফাই এর জায়গায় যদি আমি এল আই বসাই তো ddt অফ এল আই, তারপরে এল বাইরে এলো, dI/dt, এটা হচ্ছে তড়িৎচালক বলের মান। তাহলে এত তড়িৎচালক বল সৃষ্টি হয় একটা কুণ্ডলীর মধ্যে নিজস্ব প্রবাহের পরিবর্তনের জন্য, নিজস্ব প্রবাহের পরিবর্তনের জন্য LdIdt পরিমাণ তড়িৎচালক বল সৃষ্টি হয়। এখন পারস্পরিক আবেশ, পারস্পরিক আবেশে কী হবে, দুটো কুণ্ডলী থাকবে। এবার এই একটা কুণ্ডলী, এই আরেকটা কুণ্ডলী, দুটো কুণ্ডলী থাকবে। একটা আমরাকে প্রাথমিক কুণ্ডলী বলতে পারি, প্রাইমারি কয়েল, আরেকটা আমরা এটাকে গৌণ কুণ্ডলী বা সেকেন্ডারি কয়েল বলতে পারি। এখন এই প্রাইমারি কয়েল, এইটাতে তড়িৎ প্রবাহের পরিবর্তন করা হবে আই, ব্যাটারি দিয়ে তড়িৎ প্রবাহ পাঠানো হচ্ছে, সেই প্রবাহের পরিবর্তন যেভাবে হোক আমরা করছি সময়ের সঙ্গে, বা সুইচ অন করার সময় বা সুইচ অফ করার সময় প্রবাহের মাত্রা পরিবর্তন হবে। এই প্রাথমিক কুণ্ডলীতে তড়িৎ প্রবাহের পরিবর্তনের জন্য এটা এখানে চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন হবে, এর পাশেই রাখা এটা, তাহলে এই চৌম্বক বলরেখাগুলো তো এর মধ্যে দিয়েও অতিক্রম করবে, তাহলে এইখানেও তাহলে বলরেখার পরিবর্তন হবে। যদি এইখানকার আই পরিবর্তন হয় তাহলে চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন হবে, তার মানে পাশে রাখা কুণ্ডলীতেও বলরেখার পরিবর্তন হবে। এই পাশে রাখা যে কুণ্ডলী অর্থাৎ গৌণ কুণ্ডলীর মধ্যে বলরেখার আবার পরিবর্তনের জন্য এইখানে একটা তড়িৎচালক বল আবেশ হবে। এই তড়িৎচালক বল, এইখানে যে তড়িৎচালক বলটা আবেশ হচ্ছে এটাকেই, এই ঘটনাকে বলা হচ্ছে পারস্পরিক আবেশ। তাহলে এখানে আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ এখানেও বাধা দেবে, কিন্তু এটার ফ্লাক্স যদি এদিকে হয় এটার ফ্লাক্স এদিকে হবে, তাহলে এইখানে পারস্পরিক আবেশ কাকে বলে। এবার যদি সংজ্ঞা আমাদের লিখতে হয় সংজ্ঞা, তাহলে আমরা নিশ্চয় এরকম লিখব, পাশাপাশি রাখা দুটি কুণ্ডলীর মধ্যে একটি কুণ্ডলীতে তড়িৎ প্রবাহের পরিবর্তনের জন্য অপর কুণ্ডলীতে তড়িৎচালক বল আবিষ্ট হয়, এই ঘটনাকে পারস্পরিক আবেশ বলে। আচ্ছা, তাহলে পারস্পরিক আবেশের সংজ্ঞা আমাদের হয়ে গেল। নেক্সট, যদি বলরেখার পরিবর্তন ফাই হয় এইখানকার প্রভাব মাত্রা যখন আই, সেই মুহূর্তে যদি এখানে বলরেখা মানে ফ্লাক্স যদি ফাই হয়, প্রাথমিক কুণ্ডলীর প্রভাব মাত্রা কোনো মুহূর্তে আই, এবং সেই মুহূর্তে ফ্লাক্স ফাই হলে এখানে আই প্রবাহ যখন তখন এখানে ফ্লাক্স ফাই থাকবেই। এবার আই পরিবর্তন হলে ফ্লাক্স বাড়বে বা কমবে, আই যদি বাড়ে ফ্লাক্স বাড়বে, আই বাড়লে চৌম্বকক্ষেত্র বাড়বে, চৌম্বকক্ষেত্র বাড়লে তাহলে ফ্লাক্স বাড়বে, সেই ক্ষেত্রে তাহলে ফাই সমানুপাতিক আই। সাবেশে কি ছিল ফাই সমানুপাতিক আই, ওখানেও ছিল, ওখানে আমরা ধ্রুবকটাকে কী দিয়ে লিখতাম, এল দিয়ে, এইখানে আমরা ধ্রুবকটাকে লিখব এম দিয়ে। এই এম একটি ধ্রুবক, একে কুণ্ডলীদ্বয়ের পারস্পরিক আবেশাঙ্ক বলে। তাহলে এল ছিল φ=Li, এটাকে বলা হতো সাবেশাঙ্ক, একটাই কুণ্ডলী ছিল, এখানে দুটো কুণ্ডলী, এখানে এমকে বলা হচ্ছে পারস্পরিক আবেশাঙ্ক। তাহলে এম একটা ধ্রুবক, তাহলে এই এম ধ্রুবক দুটি কুণ্ডলীর উপরই নির্ভর করবে,
দুটি কুণ্ডলীর দৈর্ঘ্য, ক্ষেত্রফল, পাক সংখ্যা, তার উপরই নির্ভর করবে এম। তাহলে গেল পারস্পরিক আবেশাঙ্ক কি এবং পারস্পরিক আবেশটা কাকে বলে। এটা পারস্পরিক আবেশ, ঘটনাটি পারস্পরিক আবেশ, আর এইখানে যে ধ্রুবকটা এটাকে বলা হবে পারস্পরিক আবেশাঙ্ক। ওইখানেও ঘটনাটির নাম ছিল সাবেশ, আর এলকে আমরা বলতাম সাবেশাঙ্ক। এখানেও তাই একই রকম। এবার তড়িৎচালক বল, আবিষ্ট তড়িৎচালক বল তাহলে কত হবে। তাহলে গৌণকুণ্ডলিতে আবিষ্ট তড়িৎচালক বল প্রভামাত্রাটা কার? প্রাথমিক কুণ্ডলীর প্রভামাত্রা পরিবর্তন হচ্ছে, আর আবিষ্ট তড়িৎচালক বল কিন্তু গৌণকুণ্ডলিতে হচ্ছে, মনে রেখো। তাহলে ইজ ইকুয়াল টু মাইনাস ডি ফাই বাই ডিটি, আর ইকুয়াল টু আগের মতোই মাইনাস ডি ফাই, মানে হচ্ছে এম আই। ফাইয়ের জায়গায় যদি আমি এম আই বসাই বাই ডিটি, তাহলে এম আই এর ডেরিভেটিভ এম বাইরে আসবে, কারণ ওটা ধ্রুবক সংখ্যা। তাহলে এম যদি বাইরে আসে তাহলে ইজ ইকুয়াল টু মাইনাস এম ডিআই ডিটি হবে, ঠিক একই রকম। সুতরাং ইজ ইকুয়াল টু মাইনাস এম ডিআই বাই ডিটি। তাহলে এটা হচ্ছে ফ্লাক্স, আর এটা হচ্ছে গৌণ কুণ্ডলীতে উৎপন্ন তড়িৎচালক বল। আই প্রবাহটা কার? প্রাথমিক কুণ্ডলীর প্রবাহটা আই। তার পরিবর্তন যদি হয় তাহলে গৌণ কুণ্ডলীতে এত তড়িৎচালক বল সৃষ্টি হয়। আচ্ছা, এবার আমরা এম এর সংজ্ঞা দিব, পারস্পরিক আবেশাঙ্কের সংজ্ঞা দিব। এম এর সংজ্ঞা আমরা এখান থেকেও দিতে পারি, আমরা এখান থেকেও দিতে পারি। এখানে একক প্রবাহমাত্রার জন্য যে চৌম্বক আবেশ তাকে বলা হয় পারস্পরিক আবেশাঙ্ক, এখান থেকে বললে। আর এখান থেকে বললে একক হারে প্রবাহমাত্রা পরিবর্তন করলে যত পরিমাণ তড়িৎচালক বল আবিষ্ট হবে তাকে বলা হবে পারস্পরিক আবেশাঙ্ক। তুমি এখান থেকেও বলতে পারো, এখান থেকেও বলতে পারো। তাহলে পারস্পরিক আবেশাঙ্কের সংজ্ঞা আমরা এখান থেকে দিই, পারস্পরিক আবেশাঙ্কের সংজ্ঞা। কীভাবে দিব আমরা সংজ্ঞাটা? ওই যে প্রাথমিক কুণ্ডলীতে সময়ের সাথে একক হারে প্রবাহমাত্রার পরিবর্তন ঘটালে গৌণ কুণ্ডলীতে যে পরিমাণ তড়িৎচালক বল আবিষ্ট হয় তাকে ওই কুণ্ডলীদ্বয়ের পারস্পরিক আবেশাঙ্ক বলে। কোথা থেকে সংজ্ঞাটা দিলাম? ডিআই ডিটি যদি ওয়ান হয় তাহলে ই ইজ ইকুয়াল টু এর ম্যাগনিচিউড, এর মান হবে এম এর সমান। এখান থেকে তো সংজ্ঞাটা দিলাম, ডিআই ডিটি যদি ওয়ান হয় মানে একক হারে যদি আমরা প্রবাহমাত্রা পরিবর্তন করে, মানে এটা যদি এক হয় তাহলে তখন তো ই আর এম সমান, তখন যে তড়িৎচালক বল সৃষ্টি হবে কোনটা কার মধ্যে? গৌণ কুণ্ডলীতে, তাকেই বলা হবে কুণ্ডলীদ্বয়ের পারস্পরিক আবেশাঙ্ক। প্রাথমিক কুণ্ডলীতে সময়ের সাথে একক হারে প্রভামাত্রার পরিবর্তন ঘটালে গৌণ কুণ্ডলীতে যে পরিমাণ তড়িৎচালক বল আবিষ্ট হয় তাকে ওই কুণ্ডলীদ্বয়ের পারস্পরিক আবেশাঙ্ক বলে। ঠিক আছে, এবার পারস্পরিক আবেশাঙ্কের মানে এম, এম এর একক, এল এর একক কী ছিল? এল এর একক যাই ছিল, যা ছিল সেটাই। এসআই পদ্ধতিতে এল এর একক ছিল হেনরি। এম এর একক মানে পারস্পরিক আবেশাঙ্কের একক, এম এর একক এসআই পদ্ধতিতে এখানেও হেনরি, বড় হাতের এইচ দিয়ে লেখা হয়। এবার এক হেনরি সংজ্ঞা, হেনরির সংজ্ঞা, হেনরির সংজ্ঞা আমরা কীভাবে দেব? একই রকমভাবে যদি আমরা ডিআই ডিটি এসআই পদ্ধতি বলা আছে এক অ্যাম্পিয়ার পার সেকেন্ড হয়, ডিআই ডিটির মান যদি এক অ্যাম্পিয়ার পার সেকেন্ড হয়, ই যদি এক ভোল্ট হয় তাহলে এম হচ্ছে এক হেনরি। এইভাবে এটা যদি, এই দুটো যদি তবে, যদি ডিআই ডিটি এক অ্যাম্পিয়ার পার সেকেন্ড এবং ই ইজ ইকুয়াল টু আবিষ্ট তড়িৎচালক বল এক ভোল্ট, তবে কুণ্ডলীদ্বয়ের পারস্পরিক আবেশাঙ্ক এক হেনরি। তাহলে সংজ্ঞাটা এরকম হবে, প্রাথমিক কুণ্ডলীতে এক অ্যাম্পিয়ার পার সেকেন্ড হারে তড়িৎ প্রবাহমাত্রার পরিবর্তন ঘটালে গৌণ কুণ্ডলীতে যদি এক ভোল্ট তড়িৎচালক বল আবিষ্ট হয় তবে কুণ্ডলীদ্বয়ের
পারস্পরিক আবেশাঙ্ক এক হেনরি হয়। হেনরির সংজ্ঞা হয়ে গেল আমাদের। তাহলে এবার পারস্পরিক আবেশাঙ্ক নির্ণয় করব। প্রথমে হচ্ছে দুটি সদৃশ্য বৃত্তাকার কুণ্ডলী। সদৃশ্য বৃত্তাকার কুণ্ডলী মানে হচ্ছে দুটোরই ব্যাসার্ধ সমান, এ ব্যাসার্ধ, দুটোরই পাক সংখ্যা ধরা হলো এন। একটাকে আমরা প্রাথমিক কুণ্ডলী বলি, একটাকে আমরা সেকেন্ড গৌণ কুণ্ডলী বলি। প্রাথমিক কুণ্ডলীতে যদি আমরা প্রবাহ মাত্রা পরিবর্তন করি, গৌণ কুণ্ডলীতে ফ্লাক্সের পরিবর্তন হবে। কাছাকাছি আছে এখানে চৌম্বকক্ষেত্রে, এটা এই প্রবাহমাত্রার জন্য এখানে চৌম্বকক্ষেত্র হবে, এবং চৌম্বক প্রবাহমাত্রা পরিবর্তন করলে চৌম্বকক্ষেত্রে পরিবর্তন হবে, সেই পরিবর্তন এখানেও থাকবে। এবার তার মানে গৌণ কুণ্ডলী যেটা, সেটা পরিবর্তিত চৌম্বকক্ষেত্রের মধ্যে অবস্থিত আছে, সেই জন্য গৌণ কুণ্ডলীতে একটা তড়িৎচালক বল আবিষ্ট হবে। গৌণ কুণ্ডলীর ফ্লাক্সটা আমরা বের করতে চাচ্ছি। এবার গৌণ কুণ্ডলীর ফ্লাক্সটা কী হবে, কারণ আমরা যদি গৌণ কুণ্ডলীর ফ্লাক্স বার করতে পারি, এটার ফ্লাক্স যদি আমার ফাই হয়, এই ফাইকে এটার কারেন্ট দিয়ে ডিভাইড করলেই আমরা এম পাবো। তাহলে ফাইটা চাই আমরা। তাহলে প্রাথমিক কুণ্ডলীর প্রবাহ মাত্রা কত? আই। তাহলে গৌণ কুণ্ডলীর কেন্দ্রে চৌম্বকক্ষেত্র কত? গৌণ কুণ্ডলীর কেন্দ্রে চৌম্বকক্ষেত্র বি ইজ ইকুয়াল টু, তোমাদের নিশ্চয় মনে আছে, মিউ জি নট বাই ফোর পাই, যদি বায়ু মাধ্যম হয় মিউ নট, অন্য মাধ্যম হলে শুধু মিউ, টু পাই এন স্কোয়ার আই বাই স্কোয়ার প্লাস আর স্কোয়ার টু দি পাওয়ার থ্রি বাই টু। এই যে কুণ্ডলী, বৃত্তাকার কুণ্ডলীর অক্ষের উপরে চৌম্বকক্ষেত্রের মান ছিল এটা এন পাকের জন্য। তাহলে এখানে তো এই কুণ্ডলীর জন্য এইখানে চৌম্বকক্ষেত্র মিউ নট বাই ফোর পাই, টু পাই এন, এটার পাক সংখ্যা এন, এটার ব্যাসার্ধ হচ্ছে এ, প্রবাহ মাত্রা আই, এই দূরত্বটা আর। তাহলে এখানে চৌম্বকক্ষেত্র এইটা। তাহলে এটা যদি চৌম্বকক্ষেত্র হয়, তাহলে গৌণ কুণ্ডলীর এস কুণ্ডলীর প্রতিপাকে ফ্লাক্স সেটা হচ্ছে বি ইন্টু ক্ষেত্রফল, বি ইন্টু গৌণ কুণ্ডলীর ক্ষেত্রফল। এবার এস কুণ্ডলীর এন পাকে, এন পাকে ফ্লাক্স কত হবে, এটার নাম দিলাম ফাই। তাহলে বি এ ইন্টু এন। এবার আমরা যদি বসাই মিউ নট বাই ফোর পাই বি মানে টু পাই এন স্কোয়ার আই বাই স্কোয়ার প্লাস আর স্কোয়ার টু দি পাওয়ার থ্রি বাই টু, তাহলে বি হলো এ আছে, আর হচ্ছে আরেকটা এন আছে, তার মানে এন স্কোয়ার করে দিলাম। তাহলে এটা হচ্ছে ফ্লাক্স। এইবার এই ফ্লাক্সকে যদি আমি আই দিয়ে ডিভাইড করে দিই, তাহলে হচ্ছে এম হয়ে যাবে। দ্যারফর এম ইজ ইকুয়াল টু ফাই বাই আই, যা হবে মিউ নট বাই ফোর পাই, শুধু এখানে আইটা থাকবে না, টু পাই এন স্কোয়ার স্কোয়ার আই থাকবে না, এ মানে হচ্ছে গৌণ কুণ্ডলীর ক্ষেত্রফল, এটাও কিন্তু তুমি পাই স্কোয়ার লিখতে পারো, বৃত্তাকার কুণ্ডলী ক্ষেত্রফল পাই স্কোয়ার এর মান। এবার বাই স্কোয়ার প্লাস আর স্কোয়ার টু দি পাওয়ার থ্রি বাই টু। এবার একটু ফাইনালি এখানে লিখি, তাহলে এম ইজ ইকুয়াল টু আমাদের দাঁড়ালো মিউ নট বাই ফোর পাই টু পাই স্কোয়ার এন স্কোয়ার এ টু দি পাওয়ার ফোর বাই স্কোয়ার প্লাস আর স্কোয়ার টু দি পাওয়ার থ্রি বাই টু। তাহলে এবার দুটি অঙ্গাঙ্গিভাবে জড়িত সলিনয়েডের পারস্পরিক আবেশাঙ্ক নির্ণয় করব। একদম একইভাবে দুটো কুণ্ডলী এখানে আছে, দুটো সলিনয়েড, একটা প্রাথমিক কুণ্ডলী একটা গৌণ কুণ্ডলী, প্রাথমিক হচ্ছে পি, গৌণ কুণ্ডলী এস। তা প্রাথমিক কুণ্ডলীতে যদি আমরা প্রবাহ মাত্রা পাঠাই, চৌম্বকক্ষেত্র সৃষ্টি হবে, কত চৌম্বকক্ষেত্র সৃষ্টি হবে, মিউ নট এন আই। আচ্ছা, আমি তাহলে এই চৌম্বকক্ষেত্র আবার গৌণ কুণ্ডলীর মধ্যেই অবস্থান করছে, তাহলে গৌণ কুণ্ডলীতে ফ্লাক্স চেঞ্জ হবে যদি আমরা আই এর চেঞ্জ করি। প্রাথমিক কুণ্ডলীর প্রবাহ মাত্রা যদি চেঞ্জ করা যাবে, তাহলে ফাই বিও চেঞ্জ হবে, তার মানে দ্বিতীয় যে কুণ্ডলীটি সেটা সেখানে চৌম্বকক্ষেত্র পরিবর্তন হচ্ছে। সেখানে চৌম্বকক্ষেত্র পরিবর্তন হলে কী হবে, যদি হয় তাহলে দ্বিতীয় কুণ্ডলীতে তড়িৎচালক বল আবেশ হবে। পারস্পরিক আবেশাঙ্কটা আমরা নির্ণয় করতে চাচ্ছি। একই রকমভাবে গৌণ কুণ্ডলীতে মোট ফ্লাক্স বার করব, বাই প্রাথমিক কুণ্ডলীর প্রবাহ মাত্রা ডিভাইড করব। ধরি
कुंडली द्वयेर दैर्घ्य एल मोट पाक संख्या आलादा होते पारे एन वन ओ एन टू क्षेत्रफलटा एक ही धरे नहीं क्षेत्रफलटा हे ए प्राथमिक कुंडलीर प्रवाह मात्रा आई होले चुम्बक क्षेत्र कत है बी इज इक्वल टू म्यू नॉट स्मॉल एन इंटू आई स्मॉल एन माने कैपिटल एन बाई कुंडली दैर्घ्य इंटू आई ताले गौणकुंडलीर प्रतिपाके जड़ित चुम्बक फ्लक्स इज इक्वल टू बी इंटू ए एबार बी माने म्यू नॉट एन बाई एल इंटू आई इंटू ए ताले गौणकुंडलीर एन पाके फ्लक्स फाइ इज इक्वल टू एन दिए गुण हबे ओ एटा होच्छे दाड़ाओ एक मिनट जेहेतु पाक संख्या आलादा आलादा देवा आछे प्राथमिक कुंडलीर प्रवाहमात्रा आई होले चुम्बक क्षेत्र जेटा एटा एन ओवान আর এইখানে এই যে গৌণকুণ্ডলীর এন টু পাকে গৌণকুণ্ডলীর পাক সংখ্যা এন টু তাহলে এন টু পাকে এটা এন ওয়ান এন ওয়ান তো আছেই এন ওয়ান বাই এল ইন্টু আই ইন্টু এ তো আছেই গৌণকুণ্ডলীর পাক সংখ্যা হচ্ছে এন টু এন টু দিয়ে এন টু হবে ব্যাস সুতরাং এম এম ইজ ইকাল টু ফাই বাই আই phi by i মানে mu নট n1 n2 a by l ঠিক আছে mu নট n1 n2 a by l this is m এরকম যদি অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকে দুটি কুণ্ডলী তাদের পারস্পরিক আবেশাঙ্ক আমরা দেখলাম mu নট এন ওয়ান ইন্টু এ বাই এল এখন আমরা একটা জিনিস দেখাতে চাই এদের সাবেশাঙ্ক যদি এল ওয়ান এল টু হয় প্রত্যেকটা আবার নিজস্ব সাবেশাঙ্ক থাকবে এল ওয়ান এল টু যদি সাবেশাঙ্ক হয় তাহলে এম এর ভ্যালুটা কত হয় একটু দেখি এটাকে আমরা বলছি সাবেশাঙ্ক এবং আবেশাঙ্কের সম্পর্ক সাবেশাঙ্ক ও আবেশাঙ্কের সম্পর্ক আবেশাঙ্ক বলতে এখানে পারস্পরিক আবেশাঙ্ক দেখো তো ওখান থেকে আমরা আসি পারস্পরিক আবেশাঙ্ক তো আমরা দেখলাম মিউ নট এন ওয়ান এন টু এ বাই এল এখন আমি একটা কাজ করি দুটোরই দৈর্ঘ্য তো এলই ধরা আছে পুরোটার আমি রুট ওভার করবো তাহলে মিউ নট দুটো লিখতে পারি এন ওয়ান দুটো লিখতে পারি এন টু দুটো লিখতে পারবো এ সবগুলো স্কোয়ার আমি দিতে পারি তাহলে একটার জন্য আমি মিউ নট এন ওয়ান স্কোয়ার এ বাই এল লিখলাম আরেকটাও আমি লিখতে পারি মিউ নট এন টু স্কোয়ার এ বাই এল ঠিক আছে এইটা এল ওয়ান না এটা তো এল ওয়ান মিউ নট এন স্কোয়ার এ বাই এল এটা প্রথম কুণ্ডলীর এল ওয়ান আর এটা দ্বিতীয় কুণ্ডলীর এল টু তাহলে এম ইজ ইকুয়াল টু এল ওয়ান ইন্টু এল টু যদি একদম অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকে যদি অর্থাৎ ফ্লাক্স যদি লিকেজ না হয় একটার পুরোটা ফ্লাক্স যদি আরেকটা নিতে পারে পুরো ফ্লাক্স যদি নেয় সেই ক্ষেত্রে এম ইজ ইকুয়াল টু রুট ওভার এল ওয়ান এল টু আর যদি ফ্লাক্স পুরো জড়িত না হয় তার মানে কি লিকেজ হয় কিছু বাইরে বেরিয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু এম কিন্তু এক্স্যাক্টলি এটা হয় না তখন একটা কে আসতে হয় কে এল ওয়ান ইন্টু এল টু কে একটা ধ্রুবক কে এর মান গ্রেট লেস দেন ওয়ান হয় এটাকে বলা হয় ইংরেজিতে বলে কোএফিসিয়েন্ট অফ কাপলিং সংযোগ ধ্রুবক ইংরেজিতে কোএফিসিয়েন্ট অফ কাপলিং বা সংযোগ ধ্রুবক